প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত কুমার কর্মকার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। গত ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের ত্রিকোণমিতি প্রথম পত্র অনুশীলনী 7B এর অঙ্ক করিয়েছিলাম। আজ অনুশীলনী 7C এর সূত্র ও অঙ্ক করাবো। তোমরা সম্পূর্ণ ক্লাসটা আমার সাথে থাকবে। তা তোমরা একটু দেখো, আমরা প্রথমে শিখেছি সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কোয়াস বি প্লাস কোয়াস এ সাইন বি। এরপর শিখেছি সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সূত্র সাইন এ কোয়াস বি মাইনাস কোয়াস এ সাইন বি। এ সূত্র অনুশীলনী 7B এর অঙ্ক করানোর সময় এগুলো শেখানো হয়েছে। এখন দেখো, আমরা যদি এই দুটো সমীকরণ যোগ করে দিই তাহলে কি পাওয়া যায়। দেখো, তাহলে বাম পাশে হচ্ছে দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আর এ পাশে দেখো যোগ করলে যে কোয়াস এ সাইন বি আর মাইনাস কোয়াস এ সাইন বি দুটো কেটে যাবে, আর সাইন এ কোয়াস বি নিচে সাইন এ কোয়াস বি, এই দুটো মিলে হবে টু সাইন এ কোয়াস বি। এখন যদি এটাকে আমরা ঘুরোয় লিখি তাহলে আমরা পাবো টু সাইন এ কোয়াস বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। টু সাইন এ কোয়াস বিকে আমরা লিখতে পারবো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আবার যদি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি থাকে তাহলে আমরা টু সাইন এ কোয়াস বি এটা লিখতে পারবো। তাহলে এটা একটা সূত্র। আচ্ছা, এখন যদি আমরা এই তো বিয়োগ করি তাহলে কী পাওয়া যায়। দেখো একটু খেয়াল করে, আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, আর ডান পাশে কী হয় দেখো, বিয়োগ করলে এই যে এইটা মাইনাস এইটা, অর্থাৎ এখানে চিহ্ন পরিবর্তিত হয়ে যায়, এখানে মাইনাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়। এখন তাহলে এখানে ডান পাশে কী হয় দেখো, সাইন এ কোয়াস বি মাইনাস সাইন এ কোয়াস বি দুটো কেটে যাবে, আর বিয়োগ করলে এটা প্লাস হবে, প্লাস হওয়ার ফলে এই দুটো যোগ হয়ে আমাদের ডান পাশে এখন হয়ে যাবে টু কোয়াস এ সাইন বি। এখন এই যে এটা টু কোয়াস এ সাইন বি, আমি বাম পাশে লিখছি টু কোয়াস এ সাইন বি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে সাইন এ প্লাস বি, যে টু কোয়াস এ সাইন বি পাওয়া যাচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এটা আর একটা সূত্র। তাহলে টু কোয়াস এ সাইন বিকে আমরা লিখতে পারবো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আবার যদি এরকমভাবে থাকে যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে আমরা প্রয়োজন বোধে টু কোয়াস এ সাইন বি এটা লিখতে পারবো। তাহলে আমরা দুটো সূত্র পেলাম। এবার দেখো কোয়াস এ মাইনাস বি, কোয়াস এ মাইনাস বি শোন আমরা কী পেয়েছি, কোয়াস এ কোয়াস বি প্লাস সাইন এ সাইন বি, এ পাশে প্লাস এই জন্য এটা উপরে লিখলাম। আর কোয়াস এ প্লাস বি আমরা কী পেয়েছি, কোয়াস এ কোয়াস বি প্লাস থাকলে সূত্রে মাইনাস হয় সাইন এ সাইন বি। এখন যদি আমরা এই দুটো যোগ করে দিই তাহলে কী হয় দেখো, কোয়াস এ প্লাস বি এইটা আগে লিখছি কোয়াস এ প্লাস বি, তখন যোগ করলে যে কোনোটাই আগে লেখা যায় প্লাস কোয়াস
a মাইনাস b ইকুয়াল টু, ডান পাশে দেখো যে এইটা এটা কেটে যাবে যোগ করলে একই জিনিস, সাইন এ কস সাইন বি, এখানে সাইন এ সাইন বি কেটে যাবে, তাহলে এই দুটো যোগই হবে টু কোয়াজ এ কোয়াজ বি। তাহলে টু কোয়াজ এ কোয়াজ বি সামনে আমরা কি লিখতে পারছি দেখো, টু কোয়াজ এ কোয়াজ এ প্লাস বি প্লাস কোয়াজ এ মাইনাস বি। তাহলে আর একটা সূত্র পেলাম, টু কোয়াজ এ কোয়াজ বি, টু কোয়াজ এ কোয়াজ বি হচ্ছে কোয়াজ এ প্লাস বি প্লাস কোয়াজ এ মাইনাস বি। এখন যদি আমরা এই দুটো বিয়োগ করি তাহলে কি হয় দেখো, তাহলে বিয়োগ করলে এইটা থেকে এটা বিয়োগ হচ্ছে, তাহলে হয়ে যাবে বাম পাশে কোয়াজ এ মাইনাস বি মাইনাস কোয়াজ এ প্লাস বি ইকুয়াল টু, ডান পাশে পাওয়া যাবে দেখো এটা বিয়োগ করলে এইটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এইটা কেটে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে টু সাইন এ সাইন বি। তাহলে আমরা আর একটা সূত্র পেলাম দেখো, টু সাইন এ সাইন বি সমান, টু সাইন এ সাইন বি সমান কোয়াজ এ মাইনাস বি মাইনাস কোয়াজ এ প্লাস বি। তাহলে আমরা চারটে সূত্র পেলাম, এই চারটে সূত্র খুবই গুরুত্বপূর্ণ সূত্র, কিন্তু তোমাদের উভয় দিক থেকে মনে রাখতে হবে, কোনো কোনো সময় আমাদের এই পাশ থাকলে এই পাশ লেখার প্রয়োজন হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে এই পাশ থাকলে এই পাশ লেখার প্রয়োজন হতে পারে, এই জন্য সূত্র তোমাদের কিন্তু উভয় দিক থেকেই মুখস্থ করতে হবে। এই সূত্র চারটে আমি একটু উপরে লিখছি, এবার যে সূত্র চারটে পেলাম একটু খেয়াল করো, তাহলে প্রথমটা দেখো টু সাইন এ কোয়াজ বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, দ্বিতীয় সূত্র টু কোয়াজ এ সাইন বি কোয়াজ এ সাইন বি, তাহলে হয়ে যাবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এরপরটা টু কোয়াজ এ কোয়াজ বি এরপরটা টু কোয়াজ এ কোয়াজ বি সমান লেখা যাবে কোয়াজ এ প্লাস বি প্লাস কোয়াজ এ মাইনাস বি। এরপরে টু সাইন এ সাইন বি সমান আমরা কী পেয়েছি, কোয়াজ এ মাইনাস বি মাইনাস কোয়াজ এ প্লাস বি। আচ্ছা এখন তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এ প্লাস বি সমান সি এবং এ মাইনাস বি সমান ডি লিখি বা ডি ধরি, তাহলে কি পাওয়া যায় দেখো, টু এ সমান সি প্লাস ডি বা এ সমান সি প্লাস ডি বাই টু। আবার যদি বিয়োগ করি এটা যোগ করে টু এ ইকুয়াল টু সি প্লাস ডি হলো, সেখান থেকে এ প্লাস সি প্লাস ডি বাই টু, আবার যদি বিয়োগ করি তাহলে হবে টু বি সমান সি মাইনাস ডি বা বি সমান সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা যদি এ প্লাস বি সমান সি এবং এ মাইনাস বি সমান ডি ধরি তাহলে টু এ হয়ে যাবে সি প্লাস ডি, সেখানে এ পদ আছে সি প্লাস ডি বাই টু, একইভাবে বি পদ আছে সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা যদি এ প্লাস বি জায়গায় সি এবং এ মাইনাস বির জায়গায় যদি ডি বসাই তাহলে এর পরিবর্তে পাঠাইতে পারবো সি প্লাস ডি বাই টু এবং বির পরিবর্তে পাঠাতে পারবো সি মাইনাস ডি বাই টু। এখন এই সূত্রটা একটু খেয়াল করে, এই সূত্রটা আমি এখানে একটু লিখছি, একটু ডান পাশ বাম পাশে লিখছি দেখো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, এখানে আছে বাম পাশে ছিল টু সাইনে কোয়াজ বি, অর্থাৎ সূত্রটা একটু উল্টায় লেখা হলো। তাহলে এখন আমি যদি বা
sin a plus b জায়গায় যদি c লিখি plus a minus b জায়গায় d লিখি তাহলে 2 sin a জায়গায় কি লিখতে পারবো c plus d by 2 c plus d by 2 cos b জায়গায় লিখতে পারবো c minus d by 2 তাহলে sin c plus sin d সমান আমরা কি লিখতে পারবো sin c plus sin d সমান 2 sin c plus d by 2 cos c minus d by 2 এটা একটা সূত্র এই সূত্রটাকে আমি আলাদাভাবে একটু বর্ডার দিয়ে চিহ্নিত করলাম এটা একটা সূত্র এটা একটা সূত্র এবার এইটা লিখি sin a plus b minus sin a minus b equal to কি পাওয়া গেছে 2 cos a sin b 2 cos a sin b বা এখন আমরা a plus b জায়গায় দেখো লিখছি c minus sin d equal to 2 তাহলে এর পরিবর্তে লিখতে পারবো c plus d by 2 sin b এর পরিবর্তে c minus d by 2 তাহলে sin c minus sin d একটা সূত্র পেলাম twice cos c plus d by 2 sin c minus d by 2 এটা হচ্ছে আর একটা সূত্র তাহলে এটা আমি একটু চিহ্নিত করলাম এটা একটা সূত্র এবার এপাশ মুছে দিচ্ছি এবার আমি এটা লিখছি ডান পাশ বাম পাশে লিখছি cos a plus b plus cos a minus b equal to 2 cos a cos b or cos a plus b জায়গায় আমি বসাবো c plus cos d তাহলে 2 cos এর পরিবর্তে পাওয়া যাবে c plus d by 2 বসানো যাবে আর cos b এর পরিবর্তে বসানো যাবে c minus d by 2 তাহলে cos c plus cos d কে আমরা লিখতে পারবো 2 cos c plus d by 2 cos c minus d by 2 তাহলে এটা আরেকটা সূত্র তাহলে সূত্রটাকে আমি এইভাবে একটু চিহ্নিত করে রাখছি তাহলে cos c plus cos d করলে 2 cos c plus d by 2 cos c minus d by 2 এটা আরেকটা সূত্র এবার এই যে এইটা আমরা এখানে লিখছি দেখো cos a minus b minus cos a plus b equal to 2 sin a sin b a minus b কে কিন্তু আমরা d ধরেছি তাহলে এটা হয়ে যাবে cos d minus a plus b কে আমরা ধরেছি c তাহলে cos c equal to 2 sin এর পরিবর্তে হবে c plus d by 2 into sin b এর পরিবর্তে c minus d by 2 or এবার or আমরা দেখো সূত্রগুলো কেমন ছিল sin c plus sin d sin c minus sin d আবার এখানে cos c plus cos d তাহলে এটাকে আমরা cos c minus cos d তৈরি করব এই জন্য একটা মাইনাস কমন নিচ্ছি cos c minus cos d equal to এখন তো এখানে একটা মাইনাস এসে যাচ্ছে এই মাইনাসটাকে সরানোর জন্য আমরা এপাশে একটা মাইনাস তৈরি করব তো মাইনাস কিভাবে তৈরি করা যায় একটু খেয়াল করে এই জায়গায় 2 sin c plus d by 2 sin এখানে একটা মাইনাস কমন নিয়ে d minus c by 2 তৈরি করা হলো or minus cos c minus cos d equal to তাহলে সাইনের ক্ষেত্রে তোমরা জানো আমরা যদি এটা থিটা চিন্তা করি সাইন অফ মাইনাস থিটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা তাহলে এই মাইনাসটা এখান থেকে বের হয়ে আসবে এবং সেই মাইনাসটা আমি একেবারে সামনে লিখে দিচ্ছি মাইনাস টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু এবার উভয় পক্ষ থেকে এই মাইনাসটা আমরা বাদ দিয়ে দিই তাহলে অতএব কস সি মাইনাস কস ডি ইকুয়াল টু টু সাইন c plus d by 2 into sin d minus c by 2
তাহলে এই যে পেলাম এটা আর একটা সূত্র হলো আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি এখানে এই তাহলে আমরা দেখো এখানে চারটি সূত্র পেয়েছি পরে আরো একটা দুটো তিনটে চারটি সূত্র পেলাম তাহলে এই সূত্রগুলো আমি এক জায়গায় পর পর লিখে দিচ্ছি বা সুন্দর করে একটা একটা করে দেখো তাহলে আমরা এরপরে পেলাম সাইন সি প্লাস সাইন ডি সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু টু আই সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু এগুলো তোমরা নিশ্চয়ই দেখছো আমি এখন পরপর লিখে দিচ্ছি একটু মুছে ফেলতে হচ্ছে জায়গা কম এরপরে সূত্র কি পেয়েছি সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু টুয়াইস কোয়াজ আগে সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু এরপরে কোয়াজ সি প্লাস কোয়াজ ডি ইকুয়াল টু টু কোয়াজ সি প্লাস ডি বাই টু কোয়াজ সি মাইনাস ডি বাই টু কোয়াস সি মাইনাস কোয়াস ডি ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু তাহলে দেখো এখানে প্রথম চারটে সূত্র পর আরও চারটে সূত্র এই চারটার আটটা সূত্র এই আটটা সূত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আটটা সূত্র সুন্দরভাবে শেখার পরে তোমরা কিন্তু এই সূত্রটা কয়েকবার লিখে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে এবং মুখস্থ করে ফেলবে অঙ্ক করতে গেলে কিন্তু সূত্রগুলো তোমাদের মাথায় থাকতে হবে তা সূত্র চারটে কিন্তু তোমাদের দুই দিক থেকেই মনে রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে এই পাশ থাকলে আমাদের এই পাশ লেখার প্রয়োজন হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে এই পাশ থাকলে এই পাশ লেখার প্রয়োজন হতে পারে এই জন্য খুব সুন্দরভাবে সূত্র শিখবে তোমরা এবার এই সূত্র দিয়ে আমরা দুটো অঙ্ক শেখ করবো আজকে একের এক নম্বর অঙ্কটা আমি লিখছি তোমাদের বই আছে প্রমাণ করো প্রমাণ করো কোয়াজ 40 ডিগ্রি প্লাস কোয়াজ ১৬০ ডিগ্রি ইকুয়াল টু জিরো আমরা বাম পক্ষ লিখে নিচ্ছি কোয়াজ 40 ডিগ্রি প্লাস কোয়াজ 80 ডিগ্রি প্লাস কোয়াজ 160 ডিগ্রি তা এই অঙ্কগুলো করতে গেলে তোমরা করবা কি যে কোনো দুটো নিয়ে সূত্র করবা যে কোনো দুটো হয় এই দুটো নিয়ে সূত্র করবা নাহলে এই দুটো নিয়ে অথবা প্রথমটা এবং শেষটা নিয়ে সূত্র করবা যে কোনো দুটো নিয়ে সূত্র করলে অঙ্কগুলো করা সম্ভব সাধারণত বড়টা ছোটোটা নিয়ে করলে একটু সুবিধা পাওয়া যায় এই জন্য এইটার এইটা আমরা পাশাপাশি নিয়ে আসি কোয়াজ 160 ডিগ্রি প্লাস কোয়াজ 40 ডিগ্রি প্লাস কোয়াজ 80 ডিগ্রি তবে যে কোনো দুটো নিয়েই তোমরা করতে পারো তাতে অঙ্কের উত্তর হবে বা করা সম্ভব হবে এই ধরনের সূত্র করলে কী পাওয়া যায় দেখো আমরা এটাকে ধরবো কোয়াস সি প্লাস কোয়াস ডি একটু আগে যে সূত্র আমরা শিখলাম কোয়াস সি প্লাস কোয়াস ডি সূত্র ওই সূত্র অনুযায়ী আমরা অঙ্ক করবো তাহলে কোয়াস সি প্লাস কোয়াস ডি সূত্র হচ্ছে টু কোয়াস সি প্লাস ডি বাই টু তাহলে এখানে হচ্ছে 160 ডিগ্রি এটা সি প্লাস 40 ডিগ্রি এটা ডি নিচে টু ইন্টু কোয়াস সি মাইনাস ডি বাই টু অর্থাৎ 160 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ডিভাইড বাই টু প্লাস কোয়াস 80 ডিগ্রি টু কোয়াস তাহলে এই দুটো যোগ করো তো দেখো 160 আর 40 হয়ে যাবে 200 ডিগ্রি তাকে আরও দুই দিয়ে ভাগ তাহলে হয়ে যাবে 100 ডিগ্রি কোয়াস এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় দেখো 160 থেকে যদি 40 বিয়োগ হয়ে যায় তাহলে হয়ে যাবে 120 তাকে এই দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে 60 ডিগ্রি প্লাস কোয়াস
80 ডিগ্রি। এবার দেখো 2 এই 100 ডিগ্রি কে আমরা লিখতে পারি এর সাথে মিল করার জন্য, এখানে 80 ডিগ্রি আছে, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। এই 100 ডিগ্রি কে আমরা লিখতে পারবো কি 80 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস, অর্থাৎ 180 থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে 100 ডিগ্রি পাওয়া যায়, এই জন্য আমরা এটাকে 180 মাইনাস 80 ডিগ্রি লিখতে পারবো। এর সাথে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা বসানো হলো, প্লাস কস 80 ডিগ্রি। এখানে দেখো এই হাফ আর এই টু এটার সাথে এটা কেটে যাবে, ওটা থাকবে না, আর এই যে কস 180 মাইনাস 80 এটা যদি আমি করি তাহলে যাবে মাইনাস কস 80 ডিগ্রি প্লাস কস 80 ডিগ্রি। এটা কীভাবে হলো দেখো, এখানে দুটো 90 আছে তাহলে কস কসই থাকবে এবং অবস্থানটা দ্বিতীয় চতুর্ভাগে, এই জন্য ঋণাত্মক, এই জন্য এটা মাইনাস হয়ে গেলো, তাহলে মাইনাস কস 80 ডিগ্রি, যে 180 মানে কিন্তু দুটো 90, এটা তোমরা চিন্তা করবে, তাহলে মাইনাস কস 80 ডিগ্রি প্লাস কস 80 ডিগ্রি, আর এই দুই আর এই দুই কেটে গেলো, তাহলে হয়ে গেলো 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তোমরা শেষে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পি আর ও ভি প্রমাণিত। এবার একের দুই নম্বর অঙ্ক, এটা প্রমাণ প্রমাণ করো যে সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি কত জিরো প্রমাণ করতে হবে। তো আমরা অঙ্কটাও লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, অর্থাৎ বাম পক্ষ সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। এখন এখান থেকে যে দুটো, যে কোনো দুটো নিয়ে সূত্র করলে এই অঙ্কটা করা সম্ভব, তাই আমি এই দুটো নিয়ে সূত্র করব। প্রথম হচ্ছে সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70, আমরা মাইনাসটা কমান নিচ্ছি, মাইনাস সাইন 10 ডিগ্রি, তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস, এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু, মাইনাস হলে কোয়াজ আগে, বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ 70 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ডিভাইড বাই টু সমান সাইন 50 ডিগ্রি মাইনাস টু কোয়াজ। তাহলে এই যে 70 ডিগ্রি আর 10 ডিগ্রি যাবে 80, তাকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 40 ডিগ্রি, আর এটা কত হয় দেখো, সাইন 70 থেকে 10 বিয়োগ করলে হয়ে যাবে 60, তাকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে 30 ডিগ্রি সমান সাইন 50 ডিগ্রি মাইনাস 2 কোয়াস 40 ডিগ্রি ইনটু সাইন 30 কে আমরা লিখতে পারবো হাফ, গুণ চিহ্ন দিই, তাহলে সাইন 50 কে আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, এই 40 ডিগ্রির সাথে মিল করার জন্য এখানে টু আর টু দেখো কাটা যাচ্ছে, তাহলে থাকছে কস 40 ডিগ্রি, তাহলে যে সাইন 90 মাইনাস 40 এটা হয়ে যাবে কস 40 ডিগ্রি, কারণ একটা 90 থাকলে তোমরা জানো সাইন কস হয়ে যায়, এই জন্য এটা হয়ে যাচ্ছে কস 40 ডিগ্রি মাইনাস এখানে কস 40 ডিগ্রি, তাহলে কস 40 প্লাস কস 40 মাইনাস কস 40 এটা জিরো হয়ে গেল, তাহলে আমরা সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুফড। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যে সূত্র, যে আটটা সূত্র শেখালাম, এই আটটা সূত্র তোমরা সুন্দরভাবে শিখবে এবং এই সূত্রগুলো মনে রাখার জন্য তোমরা বারবার লিখবে। দেখো সূত্র, এই সূত্র চারটে, চার চার আটটা সূত্র, এই সূত্র আটটা কিন্তু মনে রাখা একটু কষ্টকর ব্যাপার, প্রথম প্রথম দেখবা
একটু উল্টো পাল্টা হবে, কিন্তু এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে করতে দেখবে এগুলো তোমাদের মনে থাকবে, আর এই সূত্রগুলো কিন্তু বারবার লেখা প্র্যাকটিস করবে, তখন দেখবে এটা আস্তে আস্তে তোমাদের মনে থেকে যাচ্ছে। তোমাদের পড়া আজকে পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।